নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ফুলকপির একটা নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা হলো ফুলকপির কালিয়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর প্রথমে গরম জল আর নুন দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে ফুলকপির পোকা বা নোংরা যা থাকবে তলায় চলে যাবে। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি, আর লাগছে যে বাটা মশলা, তার মধ্যে পোস্ত বাটা নেব 1.5 টেবিল স্পুন। পোস্ত ভিজিয়ে নিলাম একটা বাটিতে, আর কাজু বাদাম 7-8টা ভিজিয়ে রাখলাম, এই দুটোই বেটে নেব। আর নারকল লাগবে, নারকলের পেছন দিকের এই ব্রাউন রঙের পাতলা লেয়ারটা বাদ দিয়ে দিলাম। এবার ছোটো ছোটো টুকরো করে মিক্সিং জারে আমি বেটে নেব বা পেস্ট তৈরি করে নিচ্ছি। প্রথমে একবার ব্লেন্ডারটা চালালে নারকল কোরার মতন হবে। এটা হয়ে গেল নারকল কোরা, কিন্তু এতে আমি আবার জল মিশিয়ে আরও একবার ব্লেন্ডারটা চালিয়ে নেব, তাহলে একদম নারকল বাটা তৈরি হয়ে যাবে। এইভাবে মিহি নারকল বাটা তৈরি করে নিলাম। এবার 10-15 মিনিট পর ফুলকপিটা ছেঁকে নেব জল থেকে। সামনে দুর্গাপুজো আসছে, নিরামিষ রেসিপি এটা খুবই ভালো, লুচি পরোটা পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগবে। ফুলকপি ভাজার জন্য 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে দিলাম, যাতে ফুলকপিটা দেওয়ার পর ছিটকে না আসে, আর ঢাকা দিয়ে দিয়ে ফুলকপিটা ছেড়ে দেবো। এইভাবে ফুলকপিটা তেলে দেওয়ার পর নাড়াচাড়া করতে থাকবো, যাতে সব দিকটা সুন্দরভাবে গোল্ডেন একটা কালার আসে বা হালকা লাল কালার। ফুলকপিটা এবার তুলে রাখছি, আবারও তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা সব দিকে লাল করে ভেজে নেব। এটা নিরামিষ দিনের জন্য খুবই ভালো রেসিপি, লুচি পরোটা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি এখানে প্রায় 100 গ্রামের কাছাকাছি বা 70-80 গ্রামের মতো টক দই ফেটিয়ে নিয়েছি, আর 1 টিস্পুন আদা বাটা নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর শুকনো লঙ্কার গুঁড়ো প্রায় 1 টিস্পুন, আর ধনের গুঁড়ো প্রায় 1 টিস্পুন। ভালো করে এইভাবে ফেটিয়ে নেব মশলা আর দই একসাথে। এবার ভাজা ফুলকপি আলু এই দই আর মশলার সাথে মিশিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলে খুব ভালো হয়। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম 2 টেবিল স্পুন। যদি লাগে আলু ভাজার পরে একটু তেল রয়ে গেছে, আর 1/2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি সাজিরে 1/4 টিস্পুন, দুটো ছোটো এলাচ ভেঙে নিয়েছি, আর 1/4 টিস্পুন গোলমরিচ, গোটা গোলমরিচ দিয়ে দিলাম। ফোড়নের একটা সুন্দর ফ্লেভার এলে এই দই মাখানো ফুলকপি আলুটা পুরোটা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে কষানোর মতো করে, কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নাড়ছি। এবার নারকল বাটাটা দিয়ে দিলাম আবারও একটু নেড়ে। এবার কাজু বাটাটা দিয়ে দেবো, 1-1.5 টেবিল স্পুনের মতো কাজু বাটা আছে, আর পোস্ত বাটাটাও 1.5 টেবিল স্পুনের মতো আছে, দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে, আর পোস্ত বাটার বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো, নুনটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর চিনি দিয়ে দিলাম 1/4 টিস্পুনের থেকে একটু বেশি। একটু ভাজা ভাজা মতন হয়ে যাবে, জল জলে ভাবটা চলে যাবে, ততক্ষণ নাড়াচাড়া করে নেব প্রায় 4-5 মিনিট।
আর লো ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য, তাহলে তেলটা ছেড়ে আসবে ভালো। এবার আমি ফুড কালার মেশানো দুধ দিয়ে গ্রেভিটা বাড়াবো। এখানে হাফ কাপের মতো দুধে সামান্য একটু ফুড কালার মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, সব মিশিয়ে আরও 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। খেয়াল রাখতে হবে ফুলকপি আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, সেইভাবে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তাহলে তৈরি হয়ে গেল রান্না। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন। আমি রান্নার ভিডিও আপলোড করলে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যাবে। রান্নাটাকে লাইক এবং শেয়ার করবেন। আবারও একটা অন্য ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।